ডিএসএলআর ক্যামেরা নিয়ে আমার বাড়িতে ঢুকে গেলেন, আর আমি একা থাকি বাড়িতে? আমি কি করে রাজ্য সরকার পুলিশের উপরে ভরসা করব? এখানে তো সিভিক পুলিশ রেপ করে, হাসপাতালে ঢুকে রেপ করে, মার্ডার করে, কি আমি কেন ভরসা করব যে যা পুলিশরা আমার বাড়িতে বারবার চলে আসে তারা আমার রেপ করতে পারে না, তারা আমার মার্ডার করতে পারে না? তারপরে তো দেখা যাবে সিবিআই হবে আর আর সুপ্রিম কোর্ট হবে, ধরা পড়বে কি ধরা পড়বে না সেটা তো পরের কথা, আমার জান তো চলে যাবে ভাই। আমি নাজিয়া ইলাহি খান, কলকাতা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের উপরে আমি ভরসা করতে পারবো না ভাই। কেন? এখানে সিভিক পুলিশ নিজের সিবিআই কে স্টেটমেন্ট দিয়েছে যে ও রেপ করার আগে প্রস্টিটিউট পাশে গিয়েছিল, ও পর্ন মুভি দেখতো, ও নিজের বউকে মারপিট করতো, নিজের বউর পেটের বাচ্চাও মেরে দিল, কিন্তু কোনো পুলিশ অফিসার ওর বিরুদ্ধে আগে এফআইআর নিল না। এত ঘটনা জানার পর আমরা আপনি কি নিজের মেয়েকে পুলিশ পুলিশ হাতে দিতে পারবেন? এরা তো রেপ করতে পারে, এরা তো মার্ডার করতে পারে। আজকে কলকাতা পুরো পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুরো পুলিশ ডকের উপরে আছে, কোয়েশ্চেন মার্ক লাগানো আছে। এরা এখানে যত টিএমসির ভিতরে যত মুসলমান নেতা মন্ত্রী ওয়ার্কাররা আছে তারা ইসলাম মানে না, তারা টিএমসি ইসলাম মানে। একটা টিএমসি ইসলামিক বই মনে হচ্ছে লিখা হয়ে দিয়েছে। যদি ইসলাম মানতো তাহলে ফিরহাদ হাকিম দুর্গাপূজা উদ্বোধন করতো না, যদি ইসলাম মানতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঈদের নামাজে রেড রোডে ঢুকতে দিত না, যদি ইসলাম মানতো তাহলে সুফিয়া খান হেজাব পরতো, যদি ইসলাম মানতো তাহলে এত চিৎকার করে করে মিডিয়ার সামনে কখনো বলতো না, না হলে ওর বজুটা ভেঙে যেত না। ফেরহাদ হাকিম বিরুদ্ধে কেন কেন কিছু বলবে? ফেরহাদ হাকিম ওদেরকে কাজ দেয়, ফেরহাদ হাকিম টিএমসি করে, ফেরহাদ হাকিম মেয়েরা 2-2 লাখ টাকা শ্যাম্পেন বোতল খোলে, আমার পাশে ছবি আছে, ফেরহাদ হাকিম মেয়েরা ছোট ছোট জামা পরে, ফেরহাদ হাকিম মেয়েরা ডিস্কো কাপ ক্লাব পাব সব জায়গা যায়, এটা কি ইসলামের পক্ষে? এটা কি ইসলামের পক্ষে? এটা তো ইসলামের পক্ষে নেই। আমাদের প্রিয় দিদিমণি মাথায় ওড়না দিয়ে মুসলমানের ভিড়ে ঈদের নামাজে যান, এটা কি ইসলামের পক্ষে? আপনি তো দাদা যা কালো কুর্তা পরে বসে পরে আছেন, আপনার সুন্নতে রসুল মাশাল্লাহ দাড়িও আছে, আপনি বলুন তো কোন মসজিদে আর কোন মজলিসে যাভাবে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী যান, কোন মুসলমান মেয়েকে কেন ঢুকতে দিচ্ছেন না আপনারা? আমাদেরকেও ঢুকতে দিন, আমি তো হামকালমা, আমাকে কেন বারণ করছেন? মানে যারা টিএমসি করে তারা বিয়ন্ড দি ইসলাম করতে পারে, আর আমি করলাম না আর আমাকে কাঠগড়াতে খাড়া করে দিল, তার মানে এটা হচ্ছে কি এরা ইসলাম নিজের পলিটিক্যাল ভাবেই মানে, যা আল কোরআনে লেখা আছে তার ভাবে মানে না। যদি এত ইসলাম মানে ফেরহাদ হাকিম, যদি এত ইসলাম মানে সুফিয়া খান, যদি এত ইসলাম মানে মঈনুদ্দিন শামস, যদি এত ইসলাম মানে ডেবরা এমএলএ হুমায়ুন কবির, তাহলে এই এই রাজ্যতে এত মাজার কেন? আমাদের আল কোরআনে পরিষ্কার লেখা আছে মাজার পরস্তি পাপ হে গুনাহ হে, ফিরকা পরস্তি পাপ হে গুনাহ হে, তাহলে কেন বন্ধ হচ্ছে না? দেখুন এখানে এই রাজ্যতে কনস্টিটিউশন পুলিশ মানে না, এরা মুখ্যমন্ত্রী কথার উপরে চলে, উর্দি পরা টিএমসি ওয়ার্কার প্রথম কথা। এরা এখানে যত টিএমসির ভিতরে যত মুসলমান নেতা মন্ত্রী ওয়ার্কাররা আছে তারা ইসলাম মানে না, তারা টিএমসি ইসলাম মানে। একটা টিএমসি ইসলামিক বই মনে হচ্ছে লিখা হয়ে দিয়েছে, ওরা টিএমসি ইসলামিক বইতে যা যা লেখা আছে তারা সেটাই শুদ্ধ মানে। যদি ইসলাম মানতো তাহলে ফেরহাদ হাকিম দুর্গাপূজা উদ্বোধন করতো না, যদি ইসলাম মানতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঈদের নামাজে রেড রোডে ঢুকতে দিত না, যদি ইসলাম মানতো তাহলে সুফিয়া খান হেজাব পরতো, যদি ইসলাম মানতো তাহলে এত চিৎকার করে করে মিডিয়ার সামনে কখনো বলতো না, না হলে ওর বজুটা ভেঙে যেত। যদি একদম পিওর সুন্নতে রসুল মানতো তাহলে এই পুরো দিন পলিটিক্যাল ব্যাপার কেন করছে? পাঁচ টাইম নামাজ কোথায় গেল ফেরহাদ হাকিমের? কোথায় গেল পাঁচ টাইম নামাজের নামাজটা? ফজর, জোহর, আসর, মগরিব, ইশা,
তারপরে খায়াউলা, তারপরে শাহাদা, তারপরে ইস্তাকারা, তারপরে নফেল, কোথায় গেল? এরা ইসলাম মানে না, আর এরা সংবিধানকে আর আইনকে নিজের পক্ষে নিজের প্রফিটের জন্যে ইউজ করে। গার্ডেন রিচ পুলিশ স্টেশনের যা হেজাবটা ছিল সেটা কোর্টের ভিতরে খুলে গেল। আজকালকে আবার আমি গার্ডেন রিচকে আমি মেল করেছি, আমি ওখানে লিখলাম কেন এখন ডাকছেন না, এবার ডাকুন না আমাকে, কেন ডাকছেন না, এবার কিসের ভয়, কেন আমি বেল পেয়ে গেছি তাহলে আপনি ডাকবেন না? আর যতক্ষণ আমি বেল পেলাম না ততক্ষণ আপনি DSLR ক্যামেরা নিয়ে আমার বাড়িতে ঢুকে গেলেন, আর আমি একা থাকি বাড়িতে, আমি কি করে রাজ্য সরকার পুলিশের উপরে ভরসা করব? এখানে তো সিভিক পুলিশ রেপ করে, হাসপাতালে ঢুকে রেপ করে, মার্ডার করে, কি আমি কেন ভরসা করব যে যা পুলিশরা আমার বাড়িতে বারবার চলে আসছে তারা আমার রেপ করতে পারে না, তারা আমার মার্ডার করতে পারে না? তারপরে তো দেখা যাবে CBI হবে আর আর সুপ্রিম কোর্ট হবে, ধরা পড়বে কি ধরা পড়বে না সেটা তো পরের কথা, আমার জান তো চলে যাবে ভাই। সেমিনার হলটা ভেঙে গেল, বেসিনটা ভেঙে গেল, বাথরুমটা ভেঙে গেল, এভিডেন্স টেম্পার হয়ে গেল, কি করে হলো? যখন দিদিমণি 200 বার কথা বললেন, তার মানে আমার যদি রেপ হয়ে যাবে, আমার যদি মার্ডার হয়ে যাবে, আমার যদি গলা কাটানো হয়ে যাবে, তাহলে তো এরা তো বলে দেয় না আমরা তো কিছু করিনি, যা এখন বলছে না আমরা তো কিছু করিনি। ভাই আমি নাজিয়া ইলাহি খান কলকাতা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের উপরে আমি ভরসা করতে পারবো না ভাই। কেন? এখানে সিভিক পুলিশ নিজের CBIকে স্টেটমেন্ট দিয়েছে যে ও রেপ করার আগে প্রস্টিটিউট পাশে গিয়েছিল, ও পর্ন মুভি দেখতো, ও নিজের বউকে মারপিট করতো, নিজের বউর পেটের বাচ্চাও মেরে দিল, কিন্তু কোনো পুলিশ অফিসার ওর বিরুদ্ধে আগে FIR নিল না। এত ঘটনা জানার পর আমরা আপনি কি নিজের মেয়েকে পুলিশ হাতে দিতে পারবেন? এরা তো রেপ করতে পারে, এরা তো মার্ডার করতে পারে। আজকে কলকাতা পুরো পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুরো পুলিশ ডকের উপরে আছে, কোয়েশ্চেন মার্ক লাগানো আছে। যদি সিদ্দিকুল্লাহ চৌধুরী কত ক্ষমতা আছে সেটা তো আমি বুঝেই গেলাম। আগে ও নিজের বলেছিল যদি যোগী আদিত্যনাথ আসবে তাকে রুমে বন্ধ করে দেব, বক্তব্য রাখতে দেব না। এই রাজ্যতে যোগী আদিত্যনাথজি এসেছিলেন, নিজের বক্তব্য রেখেছিলেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী লাপাতা স্ট্রিট ছিল, ঠিক আছে? এবার আমি বলবো সিদ্দিকুল্লাহ চৌধুরী যা কথাটা উনি যা স্টেটমেন্টটা উনি ইউজ করলেন, উনি এই কথাটা কেন বললেন না যে যদি দিদিমণি প্রথম শপথ নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ার উপরে বসলেন তখন উনি তারপরে কিছু মাস পরেই পার্ক স্ট্রিট রেপ কেস হয়েছিল, কিছু মাস পরে প্রথম ওনার সরকারের পর প্রথম রেপ, বড় ঘটনা, প্রচুরহাটে MP হয়ে গেল, ঠিক আছে? তাহলে নাসার খানকে কেন দিদি ফাঁসি দিয়ে দিলেন না? দিয়ে দিতেন তাহলে ক্রাইম এগেন্স্ট ওমেন একটা নজির হয়ে যেত, একটা এক্সাম্পল হয়ে যেত। এই তো মামলা, দিদিমণি নিজের স্টেটমেন্ট দিয়েছিলেন সাজানো ঘটনা, তৃণমূল কংগ্রেস মেম্বার অফ পার্লামেন্ট সাংসদ কাকুলি দাস্তিদার বলেছিলেন ক্যাশ ফর সেক্স, মহিলা খারাপ আছে, মহিলা টাকার জন্যে এইসব করছে। দেখুন এরা একদম নিউট্রাল আবেগের ইন্টার্নি ডাক্তার প্রোটেস্টকে এরা চেষ্টা করছে কোনো পলিটিক্যাল রং দেবার, আর রং হচ্ছে না, একদমই হবেও না। কেন হবে? ওরা ওদেরও আবেগ, আমরা সেন্টিমেন্টালি ওদের সঙ্গে আছি, কিন্তু প্রোটেস্ট ওরাই করুক, কেন আমরা কেন ঢুকবো? আমি তো ডাক্তার নেই, আমি কেন ঢুকবো? যদি আমি ডাক্তার থাকতাম তাহলে ওদের পাশে গিয়ে বসতাম, আমি তো ডাক্তার নেই, আমি কেন বসবো? তারা যা করছে সেটা করুক। সিদ্দিকুল্লাহ চৌধুরী যদি এত ক্ষমতা আছে একটু উত্তরপ্রদেশ এসে এইসব বক্তব্য দে।